মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শুরু হলো বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ ইফাজ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক খন্দকার মোহাম্মদ সেলিম এবং বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। চার দিনব্যাপী প্রতিযোগিতায় ৩৯টি ইভেন্ট ও ওজন শ্রেণীতে ৩৪টি দলের ৪১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।